ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক আর তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছে নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নিই অঙ্কটি। প্রথম এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্য রুট ওভার অফ 85, এন এর মান নির্ণয় কর। দেখো এখানে প্রথমেই বলেছে এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যা, তার মানে কি কি হতে পারে অযুগ্ম সংখ্যা? 1, 3, 5 এরকম ভাবে, 2n-1। তাহলে এদের যোগফল কত? আমি যদি সামেশন ওভার এক্স ইকুয়াল টু এদের যোগফল ধরি, তাহলে এক্স ইকুয়াল টু হবে কত? 1+3+5+ (+2n-1)। এবার এটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, এন স্কোয়ার। এবং আমরা এটাও জানি যে ধরে নিলাম সামেশন ওভার এক্স এর স্কোয়ার মানে কত? 1² + 3² + 5² + (+2n-1)² মানে প্রথম অযুগ্ম সংখ্যার স্কোয়ারের যোগফল। এটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি (n×4n²-1) (n×4n²-1) (3). এখন আমাকে এখানে বলেছে যে এই এন সংখ্যক অযুগ্ম স্বাভাবিক সংখ্যার সমক পার্থক্যের মান √85। এখন আমরা জানি যে সমক পার্থক্য সিগমা ইজ ইকুয়াল টু হয় √ সামেশন ওভার এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন ওভার এক্স বাই এন এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আমি লিখতে পারি √85 ইজ ইকুয়াল টু √ সামেশন ওভার এক্স স্কোয়ার মানে কত? (n×4n²-1) বাই 3n মাইনাস সামেশন ওভার এক্স মানে n² বাই এন এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো আমি কি পাচ্ছি, এখানে এন ক্যান্সেল, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি √4n²-1 বাই 3 মাইনাস, এখান থেকে একটা এন ক্যান্সেল, তাহলে n². তাহলে এখানে দেখো আমি যদি পাই তাহলে √85 ইজ ইকুয়াল টু এটা, তাহলে আমি বোথ সাইডে হোল স্কোয়ার করলে কি পাচ্ছি? দেখো বোথ সাইডে হোল স্কোয়ার করলে পাচ্ছি 85 ইজ ইকুয়াল টু (4n²-1)-3n² বাই 3। তাহলে এখান থেকে আমি লিখতে পারছি দেখো 85×3 ইজ ইকুয়াল টু (n²-1)। তাহলে অর এখান থেকে দেখো পাচ্ছি 5×3=15, হাতে 1, 8×3=24, আর 1 (+1) ইজ ইকুয়াল টু (n²), তার মানে আমি লিখতে পারি (n² ইজ ইকুয়াল টু 256। তাহলে n ইজ ইকুয়াল টু কি হবে? √256 ইজ ইকুয়াল টু 16। তাহলে n এর মান কত? n এর মান হলো 16। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.কম। আরো নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.কম ব্রাউজ করুন।